আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার আর ঝটপট নাস্তার রেসিপি দেখার জন্য। আজ তৈরি করব ইনস্ট্যান্ট সোনপাপড়ি। সোনপাপড়ি বানানো বেশ ঝামেলার আর অনেক সময় লাগে। আজ লাচ্ছা সেমাই দিয়ে সোনপাপড়ি তৈরি করব। এটা এতটাই মজার, হঠাৎ আসা মেহমান আপ্যায়নে মাত্র 5 মিনিটেই তৈরি করতে পারবেন, আর বাসার ছোট বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তাহলে চলুন মূল রেসিপিতে। সোনপাপড়ি তৈরি করার জন্য প্রথমে একটা প্যান গরম করে এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কুচি করা কাঠবাদাম, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কুচি করা কাজু বাদাম, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কুচি করা পেস্তা বাদাম। কিশমিশ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন হালকা আছে বাদাম এবং কিশমিশগুলোকে ভেজে নিতে হবে, হালকা একটু ভাজলেই হবে, কারণ এখানে কিন্তু সেদ্ধ হওয়া বা রান্না হওয়ার মতো কিছু নেই। আর এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো এক ধরনের বাদামও দিতে পারেন, অথবা এই বাদামগুলো যদি না থাকে চীনাবাদাম দিয়েও কিন্তু এই রেসিপিটি করা যাবে, তবে টেস্ট এবং ফ্লেভারের একটু পার্থক্য আসবে। কিশমিশগুলো ফুলে একদম বলের মতো হয়ে গিয়েছে, আমি এর থেকে বেশি আর ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই। এখানে বনফুলের লাচ্ছা সেমাইটা ব্যবহার করেছি, একটু ভালো ব্র্যান্ডের সেমাই ব্যবহার করলে কিন্তু টেস্টটাও ভালো আসবে। পাউডার দুধ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, আর চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। 200 গ্রাম সেমাইয়ের জন্য 4 টেবিল চামচ চিনি যথেষ্ট। আপনি যদি এর থেকে বেশি মিষ্টি পছন্দ করেন বা কম মিষ্টি পছন্দ করেন, আপনার টেস্ট অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে চিনিটা দিবেন। এখন সব কিছুকে আলতো হাতে মেশাতে থাকবো, আর চুলার আঁচটাকে একেবারে লোয়ে রেখে 3-4 মিনিটের জন্য সেমাইটাকে ভেজে নিতে হবে। এখানে সেমাইটা আসলে রান্না হওয়া বা ভাজার কিছু নেই, এটা কিন্তু এমনিতে ভাজাই থাকে। শুধু দুধ চিনিটা যেন খুব ভালো মতো মিশে যায়, সেই সাথে সেমাইয়ের মধ্যে আরও ক্রাঞ্চি একটা ভাব আনার জন্য 3-4 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আর আপনি চাইলে এভাবেও সেমাইটা পরিবেশন করতে পারেন। এ ভাজা লাচ্ছা সেমাই অথবা সোনপাপড়ি যেটাই বলেন, এটা খুবই ঝরঝরে আর খেতেও কিন্তু খুবই মজার। এখন আমি এটাকে পরিবেশন করব অন্যভাবে, তার জন্য একটা ডেজার্ট কাপ নিয়েছি। কাপের মধ্যে কিছু কুচি করা বাদাম দিয়ে দিচ্ছি, এরপর এর মধ্যে আমি সেমাই দিয়ে দিচ্ছি। এখন আমি উপর থেকে সেমাইগুলোকে হালকা হাতে একটু চাপ দিব, এটা যাতে কাপের মধ্যে খুব সুন্দর মতো সেট হয়ে যায়। এরপর পরিবেশন করার জন্য আমি ছোট একটা প্লেট নিয়েছি, প্লেটটাকে একটু লম্বা করে ধরতে হবে, একটু দেখে বুঝে নিতে হবে। এরপর আমি কাপটা এর মধ্যে লাগিয়ে জাস্ট তুলে নিব, এটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটি সবার কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে। বাসায় অবশ্যই তৈরি করবেন, আর কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।